এটা তো আমরা আমাদের যে টেলিকম আপনার রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবির উদ্যোগে আমরা একটা কিন্তু মত বিনিময় করেছি এবং সেটাতে আমরা দেখেছি আপনি যেটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা পড়ছে, এমনকি অনেক বয়স্ক রিটায়ার্ড পার্সনও এর মধ্যে আসছে। সো আমাদের যেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করছি, প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এ ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয় এবং আমাদের দেশের যাতে মুদ্রা বিদেশে পাচার না হয়। তো একটা হচ্ছে সচেতনতা, আর একটা প্রযুক্তিগত প্রয়োগ এবং পাশাপাশি কঠোর আইনের প্রয়োগ। তো এই তিনটাই আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আমরা সেটা তালিকাও আমরা মিডিয়ার সামনে সেদিন প্রকাশ করেছিলাম প্রেজেন্টেশনে, এবং মোট আর কি 2600 সাইট আমরা ব্লক করেছি এবং এখন মোবাইল অ্যাপগুলো আমরা ব্লক করছি প্রতিনিয়ত, মানে যাতে করে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকে। আবারও আমরা চেষ্টা করবো এটা। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে আমরা যৌথভাবে বসছিলাম, মানে ডিপার্টমেন্ট অফ টেলিকম ডট ন্যাশনাল টেলিকম মনিটরিং সেল সেন্টার এনটিএমসি, আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিটিআরসি এবং সাইবার সিকিউরিটি এজেন্সি বিজিডি সার্ট, আমরা সবাইকে নিয়ে জেনে বসছি যে যার যতটুকু সক্ষমতা আছে পুলিশ এবং ইন্টেলিজেন্স সবাই মিলে আমরা একটা ড্রাইভ দিচ্ছি সম্মিলিতভাবে, যে আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি প্রয়োগ করে আমরা কন্টিনিউয়াসলি এটা ব্লক করতে থাকবো এবং আমরা মিডিয়ারও সহায়তা পাচ্ছি, বিভিন্ন সোর্সে যেটাই পাচ্ছি আমরা সেটাই আমরা ব্লক করার চেষ্টা করি। আমাদের দুটো বিষয় ছিল খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছিল ভিশন পার্টনারশিপ ডকুমেন্ট ফর ডিজিটাল পার্টনারশিপ, যেটা ভারতের আছে বিকশিত ভারত 2047, তাদের উন্নত উচ্চ আয়ের দেশ হওয়া, আর মাননীয় প্রধানমন্ত্রী ভিশন স্মার্ট বাংলাদেশ 41 উন্নত বাংলাদেশ হওয়া। তো এর জন্য কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা দুই দেশ একসাথে কাজ করব, সেজন্য একটা ভিশন ডিজিটাল পার্টনারশিপ ডকুমেন্ট, একটা নতুন ধরনের অনেক বড় পরিসরে বড় পরিধির আমরা একটা ভিশন সাইন করেছি। আরেকটা ছিল যে ওদের যে ইসরো আছে, যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা বেশ ভালো করছে এবং চন্দ্রযান 3 সফলভাবে চাঁদে অবতরণ করেছে আপনারা জানেন, তো তাদের সাথে আমরা যৌথভাবে আমরা একটা স্মল স্যাটেলাইট তৈরি করব, যেখানে ওরা প্রায় 50 কোটি টাকার মতো অনুদান দেবে, আর আমরা আমাদের প্রায় 50 জন ছেলেমেয়েকে আমরা এখানে ব্যবহার করব, যারা ইসরো ভিজিট করবে, ইন স্পেস ওদের একটা বিজনেস উইং আছে তাদের সাথে কাজ করবে, রিসার্চ কাজ করবে এবং ওদের কিছু স্যাটেলাইটের কনস্ট্রাকশন ডিজাইন আমরা যৌথভাবে করব এবং সেটা একসাথে আমরা লঞ্চ করব। ওইটাও হবে আর্থ অবজারভেটরি জিও স্পেশাল স্যাটেলাইট, যেটা হয়তো 5 থেকে 6 বছর মানে মানে মেয়াদ থাকবে, তো এরকম একটা চুক্তি হয়েছে। তো এটা এখনো ঠিক হয় নাই, আনুমানিক প্রায় 50 কোটি টাকার মতো ওরা অনুদান দেবে, এটা গ্রান্ট মানে, আর আমরা